আসসালামু আলাইকুম আমি কালাম আজাদ জকিগঞ্জের ফুলতলি গ্রামের বাসিন্দা একজন শিক্ষক ফেঞ্চগঞ্জ ডিগ্রি কলেজে চৌত্রিশ বছর ছিলাম বত্রিশ বছর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি গত দশ বছর থেকে সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটে অধ্যক্ষের দায়িত্বে আছে জকিগঞ্জের ভায়রা জকিগঞ্জ টিবির ভায়েরা জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে শিক্ষা নিয়ে কথা বলবার জন্য বলেছে তো আসলে শিক্ষকতার মধ্যে জীবনে কাটিয়েছি বিদায় তাদের ধারণা আমি শিক্ষা বিষয়ে অনেক কথা বলতে পারব আমাদের একটা শিক্ষা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে শিক্ষা বোধ শুধু ওই চাকরির সুযোগ করে দে কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে চাকরির জন্য শিক্ষা এই ধারণাটা অনেক পুরনো এখন মানুষ প্রফেশনালি হাজারো পথ আবিষ্কার করেছে বেঁচে থাকবার জন্যে মানুষের বিকল্প পেশা গ্রহণের সুযোগ রয়েছে কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করার জন্যে শিক্ষা অত্যাবশ্যক শিক্ষার উদ্দেশ্য যদি হয় কর্মক্ষম মানুষ হয়ে ওঠা তাহলে বাসিতে বুঝতে হবে যে আমরা শিক্ষা ছাড়া আর সামনে যেতে পারবো না আমি সিলেটের কথা বলি একটা সময় সাইটের দশকে বা পঞ্চাশের দশকের শেষ দিকে সারা সিলেটের মানুষ বাজার বিশ্বনাথ জগন্নাথপুর অঞ্চল কিন্তু এগিয়ে গেছে অর্থনৈতিকভাবে অনেক অনেক যাদের সাথে পাল্লা দেওয়ার মতো সুযোগ আমাদের ছিল না যাই হোক যোগীগঞ্জে আমি শুনেছি এখন বারোটি কলেজ আছে হাই স্কুলের সংখ্যা কত ঠিক জানা নাই প্রাইমারি স্কুলের সংখ্যা কত তাও জানা নাই আমি যে জিনিসটা অবলোকন করেছি সেটা হচ্ছে যে শিক্ষা সচেতনা আমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে কিন্তু যে হারে সেটা বৃদ্ধি পাওয়ার কথা সেই হারে পায়নি কারণ হচ্ছে আমরা মোটিভেশন করতে পারি আমরা শিক্ষার প্রত্যেকটা উদ্দেশ্য সম্পর্কে মানুষকে জাগিয়ে তুলতে পারিনি এগিয়ে নিতে পারি এই ব্যর্থতা শিক্ষক সমাজের শিক্ষিত সমাজের এবং আমাদের যারা সমাজ ব্যবস্থাপক বা স্থানীয় রাজনীতির সাথে জড়িত তাদের সবাই সবার দায় আছে বলে আমি মনে করি আমি একটু অতীতের দিকে যেতে চাই সাইকেলটা সব থেকে জরিগঞ্জে একটা কলেজ প্রতিষ্ঠা করার পায়তারা শুরু হয় ঢাকায় সেটাতে জড়িত ছিলেন এম এ হক সাহেব মরুম কুতুব উদ্দিন সাহেব সহ আরো অনেকে কিন্তু তারা সুবিধা করতে পারেননি সুবিধা করতে না পারার কারণ হচ্ছে যে এদেরই মধ্যে কারো কারো ইয়ে ছিল যে আমরা কোনো ইয়ে কলেজ করব না সাধারণ কলেজ করব না আমরা টেকনিক্যাল কলেজ করব। সাধারণ শিক্ষা যেন মানুষ ইয়ে পাওয়ার জীবিকা সহজ পথ পায় না এটাই ছিল তাদের ধারণা তো শেষ পর্যন্ত এটা বদল হয় উনিশশো পঁচাশি সালে জ্যোতিগঞ্জে কলেজ প্রতিষ্ঠা হয় এবং একটা সরকারি কলেজ হয়েছে কিন্তু কলেজের যে খবর শুনি তাতে আমরা নিরাশ হই আমি সহজ কথায় ভাটক ভাটা অঞ্চলের গরিব একটা পরিবারের গরিব একটা গ্রামের ছেলে তো আসলে জীবিকার জন্য পড়াশোনা করেছি আমাকে কেউ স্বপ্ন দেখায়নি ধাপে ধাপে এমসি সি কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেটার কারণ ছিল আমার বাবা মহাবীর রহমান খান স্যারের শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন প্রচণ্ড শিক্ষানুরাগী ওই তার অনুরাগের ফসল আমি কিন্তু স্বপ্ন কথাটার সাথে পরিচিত হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগে যে মানুষকে বড় হতে হলে স্বপ্ন দেখতে হয় আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সাপনিক করে তুলতে পারি বড় হওয়ার স্বপ্ন যদি আমরা দেখাতে পারি এটা সবার সবার ক্ষেত্রে আমি বলবো সবাইকে এই কাজটা করতে হবে যে তার স্বপ্ন দেখাবেন বড় হওয়ার স্বপ্ন দেখুন একটা ছেলে এখন ভালো ফুটবল খেলে যত টাকা রোজগার করে আমি বাংলাদেশের একজন ক্রিকেটার বিশ্বত এক বছরে যা রোজগার করে আমি আমার চল্লিশ বছরের চেয়েও বেশি অধ্যক্ষতার চাকরি করে অধ্যক্ষতা করেও এত টাকা কিন্তু কামাই করতে পারিনি শিক্ষা অর্থ শুধু কিন্তু ডিগ্রি অর্জন নয় শিক্ষা শারীরিক মানসিক সমন্বিত উন্নয়নের নাম যদি মানুষের মন বিকশিত হয় যদি মানুষ স্বপ্ন দেখতে শিখে যায় তাহলে তাকে কেউ আটকাতে পারে না তাহলে আমি কি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এড়িয়ে যেতে চাচ্ছি জি না আমি শিক্ষক মহোদয়দেরকে বলবো যে দয়া করে আপনাদের মানুষের প্রতি যে আহ্বানটা থাকবে সেটি হচ্ছে যে আপনার বাচ্চাটাকে সম্মানিত মানুষ করুন সম্মানিত জীবন দান করুন এই সম্মানবোধের আহ্বান জানালে আমার বিশ্বাস মানুষ আগ্রহী আগ্রহী হবে একটা মজার তথ্য শুনেছি গত কিছুদিন আগে একটা সবাই গিয়েছিলাম জোকীগঞ্জে যে জোকীগঞ্জে নাকি এখন মেয়ে শিক্ষা নারী শিক্ষা অনেক এগিয়ে গেছে যে জন্যে ক্লাস এইট পড়ুয়া মধ্যপ্রাচ্য প্রবাসী ছেলে এখন বিএমএ পাস মেয়ে বিএ করে এবং কিছুদিনের মধ্যেই সেখানে বিভিন্ন ধরনের পারিবারিক অশান্তি এবং ভাঙ্গন দেখা দেয় তথ্যটা দিয়েছেন জকিগঞ্জের অসি সাহেব হাফিজ আহমদ মজুমদার সাহেবের একটা সংবর্ধনা সভায় এই তথ্য তিনি দিয়েছিলেন তো আমি বলতে চাচ্ছি যেটা যে ছেলেদেরকে না পড়িয়ে মেয়েদেরকে পড়ানো তার যে লাভ নয় তা আমি বলছি না তো কিন্তু ছেলেদেরকেও সেইভাবে আপনাদের এগিয়ে দিতে হবে এগিয়ে দিতে হবে তাকে রোজগারের মেশিন না বানিয়ে মানুষ হওয়ার জন্যে আগ্রহী করে তুলুন দয়া করে আমার সিলেট শহরে প্রায় পনেরোজন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছি এই হিসাবে আমরা আর হাফিজ আহমদ মজুমদারের কথা যদি বলি তো তিনি এখন কিন্তু মডেল বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে মানুষকে এগিয়ে নেওয়ার বা দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্যে তার যে অবদান সেটাকে মুক্ত হস্তে আপনারা বলুন এবং স্বীকার করুন আর সাকসেস স্টোরিগুলো দয়া করে তুলে ধরুন যে সফল মানুষগুলো শিক্ষার মাধ্যমে আমাদের হাতে আছে সামনে আছে তাদের কথা দয়া করে বলুন আমি বলছি এটা কব তবলিগের মতো করুন ঘরে করে গিয়ে বলুন এবং দেখুন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন মানুষকে মানুষ করেছেন শুধুমাত্র জ্ঞানের দিক থেকে জ্ঞান যদি আপনার বাচ্চাকে আপনি জ্ঞানী করে না তুলতে পারেন তাহলে শুধু শুধু জীবিকার জন্যে একসময় কৃষি করাতেন হ্যাঁ আর আজকে চাকরি করাবেন কি চাকরি করাবেন যে পরিশ্রম কম আর পয়সা বেশি কিন্তু আমি যেটা বলছি একসাথে সম্মান একসাথে রোজগার উন্নত জীবন তার জন্য যে শিক্ষাটা এই শিক্ষার সপক্ষে আমাদেরকে এক ধরনের আন্দোলন করতে হবে এই আন্দোলন মিটিং মিছিল করে নয় আমরা প্রত্যেকে প্রত্যেকের যোগাযোগের ক্ষেত্রটিতে আমাদের আমাদের নিজস্ব যে এলাকাগুলো এলাকাগুলো আছে সেই এলাকায় বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে পাঠানো প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে উৎসাহিত করা সম্মান দেওয়া স্যার আপনার জন্য আমার বাচ্চাটা এগিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা ভালো করছে তার আচরণে পরিবর্তন এসছে এই কথাটা মুক্ত করতে বলুন আমি আর আরেকটা অভিজ্ঞতা আমার চিত্র সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের মিটিং দিয়ে গেলে শিক্ষকদের সমালোচনা শুনতে হয় দুপক্ষকেই বলছি দয়া করে সমালোচনা বন্ধ করুন আলোচনা করুন আবার শিক্ষক মহোদয়কে বলবো নিজেদেরকে শানিত করুন এবং যদি শানিত করতে হয় তাহলে একটি মাত্র পথ আছে পৃথিবীতে সেটার নাম গ্রন্থ 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 আপনারা গ্রন্থচারী হন দেখবেন আজকের চেয়ে আগামীকালের আপনার শিক্ষাদান অনেক বেশি উন্নত হবে একটা বাচ্চাকে গিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাকে তাকে সে যাতে গ্রহণ করে আত্মষ্ট করে সেইভাবে আপনি আপনাকে উপস্থাপন করেন গ্রন্থের চেয়ে জীবন্ত জিনিসের নাম শিক্ষক আপনি মনে রাখবেন আপনি প্রতিটি পদক্ষেপে একটি মডেল আপনার এলাকার মানুষের জন্যে আপনার ছাত্রছাত্রীর জন্য তো বটেই আমি খুব বেশি কথা বিশেষত মিডিয়ার সামনে বলার দিয়ে রাখি না কিন্তু আন্তরিকভাবে আপনাদেরকে যে আহ্বানটা জানাবো সেটা হচ্ছে যে দয়া করে শিক্ষার সপক্ষে আপনারা মুখ খুলুন দরাজ কণ্ঠে বলুন যে আপনাদের অর্জন আছে আপনাদের যেমন দেশে তেমনি প্রবাসেও আমাদের কিছু সূর্য সন্তান আছে যারা আমাদের মুখকে উজ্জ্বল করেছে তাদের কথাগুলো সংগ্রহ করে শোনান না গল্পের আকারে রূপকথার দিন শেষ হয়ে গেছে বাস্তব সাকসেস স্টোরিগুলোই হচ্ছে আজকের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার বড় পথ বড়ো পদ্ধতি আমি জকিগঞ্জের শিক্ষা মনস্ক তরুণদেরকে বলবো যে আমাদের সাকসেস স্টোরিগুলো তারা তুলে ধরুন এই যে জকিগঞ্জের প্রচার করে একটু গড়ে করে পৌঁছে এটা আপনাকেও বড় করবে বড়কে বড় করে দেখানোর মাধ্যমে নিজে মানুষ বড় হয়ে যায় সম্মান করার মাধ্যমে মানুষ সম্মানিত হয়ে যায় আর মানবিক সম্মান যদি আপনার না ঘটে তাহলে এক হিসেবে ধরতে হবে আপনার মানব জন্ম বৃথা আমি যকিগঞ্জের প্রতিটি ঘরের প্রতিটি মানুষকে আহ্বান জানাবো আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় হোক স্কুলে হোক যেখানেই হোক না কেন অবশ্যই আপনি পাঠাবেন এবং এখন সরকার যেভাবে শিক্ষার ক্ষেত্রে হস্ত এবং বিভিন্ন সুযোগ সৃষ্টি করেছে তা থেকে যদি নিজেকে গুটি রাখেন তাহলে নিজের প্রতি প্রতারণা করা হবে এই জন্যে ভবিষ্যৎ বংশধর আপনাকে ক্ষমা করবে না আসুন আমরা শিক্ষার পথে এগিয়ে যাই আমি ব্যক্তিগতভাবে আমার আমার যে উপলব্ধি আমার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সিলেট শহরে কালের মধ্যে কোনো জীবিত লেখককে নিয়ে কোনো উৎসব হয়নি কিন্তু আপনাদেরকে আমি আনন্দের সাথে সংবাদটি দিচ্ছি যে কবি কালাম আজাদ মানে আমি আমার নামে আগামী বারো এবং তেরো তারিখে সুলেমান হলে শহীদ সুলেমান হলে একটি উৎসব হতে যাচ্ছে দুই দিন ব্যাপী কবি কালাম আজাদ সাহিত্য উৎসব এটা আপনাদের অর্জন কিন্তু এটা আপনাদের আমি আপনাদের গৌরব বলবো না কিন্তু এই সম্মানের ভাগিদার আপনারা সবে আপনারা যদি আপনারা যদি আমাকে উৎসাহিত না করতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না এবং আমি আরও বলছি যে আমি অত্যন্ত আনন্দিত এই জন্যে যে যোগীগঞ্জের একজন সন্তান হিসেবে বাংলাদেশের সাহিত্যে সম্ভবত জীবিত একমাত্র মানুষ যার নামে একটি উৎসব হচ্ছে দু দিন ব্যাপী সিলেট শহরে এবং শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র কেমুশ আছে আমি আপনাদের বাচ্চাদেরকে আমার কথাটাই বলবার জন্য অনুরোধ করি আমি কিন্তু গরিব পরিবারের ছেলে আমি সাধারণ পরিবারের ছেলে আমি এমন কোনো ইয়ে না নিজেকে নিয়ে গর্ব করার মতো আমার তেমন কোনো ধন নেই কিন্তু আমি বাংলাদেশের একজন কবি লেখক এই যে স্বীকৃতিটুকু আল্লাহ রবুল আলমিন আমাকে দিয়েছেন বাংলাদেশের মানুষ দিয়েছে এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ আমি আপনাদের সৃষ্টি আপনারা শত হাজারো কালামাজার সৃষ্টি করুন যারা মানবতার জন্যে দিনের জন্যে মানবতার জন্যে কাজ করে এক একটি উৎসবের উপলক্ষ হতে পারে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি